ক্লাস ফাইভ তোমাদের আজকে আমি 157 পাতাটা পড়ানো শুরু করছি। গীতালির সাইকেল। ক্লাসে এসে স্যার রোজই সবাইকে একবার দেখে নেন, এদিনও তাই দেখছিলেন। মনে হলো গীতালির মুখটা থমথমে, এমনিতেই ক্লাসে বিশেষ কথা বলে না কিন্তু হাসি খুশি থাকে, কোনো কারণে দুঃখ পেয়েছে। স্যার ওর দিকে হয়তো একটু বেশিক্ষণ তাকিয়েছিলেন। গীতালি উঠে দাঁড়িয়ে বলল, স্যার বাড়ির কাজ করলে কেউ ভালো বলে না, বরং বাইরের কাজ করাই ভালো। আরে দু চাকার কথা পরের ব্যাপারটা বুঝে গেল। ওর দাদা রতন ক্লাস নাইন পর্যন্ত স্কুলে আসত, বছর দুই হলো আসে না, শিবু জ্যাঠার কাঠগোলায় কাজে ঢুকেছে। ওখানকার নিয়ম, প্রথম ছ মাস কাজ শিখবে, মাইনে পাবে না, কিছুটা শিখতে পারলে তাহলে তারপর থেকে মাইনে দেবে। এক বছর পেরিয়ে গেল কিন্তু এখনও কাজ শেখেনি, মাইনে পায় না, বাড়ি থেকে আধ মাইল দূরে আধ কিলোমিটার দূরে যাবে, অথচ সাইকেল নিয়ে যাবে। সে নয়টায় ঘুম থেকে উঠে টিফিন খেয়ে চলে যাবে, গীতালি ঘরের সব কাজ করবে, তারপর 1.5 কিলোমিটার হেঁটে স্কুলে আসবে। স্যার বুঝলো সমস্যাটা, বলে ফেললেন, তোমার মা বাড়ি থাকেন না, মা কাজে যান। স্যার ভাবলেন ওর একটা সাইকেলের দরকার, তাই বললেন, এতটা রাস্তা হেঁটে আসতে তোমার কষ্ট তাই না? আমার স্কুল দূরে, আমার তাই সাইকেল দাদুর আমাকেই দিয়েছে, তাতে দাদার রাগ, তাই মা বলেছে এখন দাদা নিক, দাদা মাইনে পেলে তাকে সাইকেল কিনে দেবে, তখন তুমি নেবে তোমার সাইকেলটা। কিন্তু দাদা তো মন দিয়ে কাজই করছে না, মাইনে পাবে কি? স্যার আবার একটু ভাবলেন, তারপর বললেন, আগে অভিভাবকের সবাই কে এসেছিল, তোমার মা নাকি বাবা? গীতালি মাটির দিকে তাকিয়ে বলল, কেউ আসেনি, পরের বার তোমার মাকে আসতে বলবে, আমি ওনাকে বুঝিয়ে বলবো। এখানে সাইকেলের দরকারটার কথা বলছে, তোমরা জানো যে এখানে সেরকম কিছু বোঝাবার বা কিছু করার নেই, তাই এখান থেকে আমি কিছু পড়ালাম না। আচ্ছা, সর্বের আগে আমি 157 পাতাটা পড়িয়ে দিলাম, তারপরে আমি যাচ্ছি এই এবার।